वालेकुम अस्सलाम। তোমরা সবাই ভালো আছো? আমি আছি বাবা, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই তোমাদের নাম, রোল, ওয়ালাইকুম আসসালাম এগুলো একটু চ্যাট বক্সে দিয়ে দাও তো বাবা। ঠিক আছে, সবার নাম, রোল তোমরা এগুলো একটু চ্যাট বক্সে দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা এর আগে কতটুকু পড়েছিলাম বলো তো? আর্টিকেল পড়ছিলাম, তাই না? আমরা আমাদের আর্টিকেল স্যার একটুখানি বাকি আছে, ওটা শেষ করে আজকে আমরা একটু প্র্যাকটিস করব, কেমন? ওয়ালাইকুম আসসালাম। শুনেছো আমি কি বলেছি? হ্যাঁ, বললাম যে আজকে আমরা আর্টিকেলটা শেষ করে একটু প্র্যাকটিস করব। ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেখি কি অবস্থা আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি তোমরা সবাই আর্টিকেল মোটামুটি বুঝতে পেরেছো। তোমরা তো ক্লাস 8-এ, তো তোমাদের হয়তোবা খুব বেশি কঠিন আসবে না আমি আশা করি। তারপরেও আমি মোটামুটি সব রকম রুলস বলে দিয়েছি, এখন দেখা যাক। আচ্ছা, তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বাবা? দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখন পর্যন্ত আমি দেখছি তোমরা 54 জন জয়েন করেছো। সবাই চ্যাট বক্সে নাম রোলগুলো লিখে দাও। এখন দেখতে পাচ্ছ? ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে হিরে এখানে একটু সময় লাগবে স্লাইডটা আসতে। আমরা আজকে অলমোস্ট শেষের দিকেই। আর্টিকেলসের আমরা বিশেষ নিয়মগুলো পড়ছিলাম, তাই না? কারো কোথাও কোনো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে, কেমন? আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে দেখি তোমরা কেমন শিখেছো। আমি কয়েকটি এক্সারসাইজ রেখেছি। কি ব্যাপার, এগুলো এত দেরি হচ্ছে কেন? যারা যারা জয়েন করছো সবাই সবার নাম রোল নাম্বার লিখে দাও। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি 60 জন। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি হচ্ছে সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। তোমাদের স্ক্রিনে এখনো ব্ল্যাক ব্ল্যাক আসছে, তাই না? স্লাইডগুলো, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। নেটে মনে হয় একটু অসুবিধা হচ্ছে বাবা, একটু ওয়েট করো। এখন দেখা যাচ্ছে, কিন্তু এটা আমরা অলরেডি সেদিন দেখেছি, এগুলো নিয়ে অলরেডি আমি কথা বলেছি তোমাদের সাথে।
আজকে আমি তোমাদের একটু প্র্যাকটিস করাতে চাচ্ছিলাম, সেই পেজগুলো আসছে না, ওটাই বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? মেয়েরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আরে কি যে হলো আমি তো বুঝতে পাচ্ছি না। সময় যদি এভাবে চলে যায় তাহলে আমি শেষ কিভাবে করব বলো তো? কোথায় গেল? দেখো তো এইবার আসে কিনা, আমি তো বুঝতে পারছি না এরকম হচ্ছে কেন বারবার। আসছে, শুধু একটা পেজ এসেছে কিন্তু বাকিগুলো এখনো আসছে না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, গতদিন মানে তোমরা যতটুকু পড়েছো সেই পর্যন্ত কারোর কোনো অসুবিধা হয়েছে? মানে আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যে পড়াই তোমরা কিন্তু হচ্ছে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে না। মানে রুলস শুধু টিচার বলে দিলে বা তোমরা যদি শুধু বই থেকে একটু রুলসটা পড়ে নাও তাহলে কিন্তু ওইটা মাথায় ঢুকবে না। কেমন? এখানে হচ্ছে জিনিসগুলো রাখতে হইলে, ঠিক মতন বুঝতে হলে তোমাদেরকে ইয়ে করতে হবে, হচ্ছে প্র্যাকটিস করতে হবে রেগুলার, আদারওয়াইজ এটা হবে না। আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না এরকম হচ্ছে কেন। জুমের এই হচ্ছে প্রবলেম, মাঝে মাঝে এমন সমস্যা করে। গত ক্লাসেও একটা এরকম হয়েছিল, আমি কিছুতেই লোড করতে পারছিলাম না। ইস, আজকে আমি ভাবলাম তোমাদের থেকে একটু প্র্যাকটিস করবো, এই জন্য শুধু আমি এই ক্লাসটা আপলোড দেই নাই, যে আমি তোমাদের থেকে সরাসরি শুনতে চাচ্ছিলাম। প্রতিবার কয়েকটা পেজ আসার পরে আর আসছে না। আমি খুবই দুঃখিত বাবা, এরকম হয়ে যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। নেটের এত বাজে অবস্থা,
আচ্ছা, এবার দেখো তো এসেছে কিনা, দেখতে পাচ্ছো? আমি এক্সট্রিমলি সরি বাবা, অনেকটা সময় নষ্ট হয়ে গেল, আজকে এতগুলো প্র্যাকটিস রেখেছি অথচ শেষ করা যাবে কি না আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আমরা লাস্ট দিন কতটুকু পড়েছিলাম বলো তো? ফিজিক্যাল এনভায়রনমেন্ট এটা পড়েছিলাম আমরা, কেউ বলতে পারো? আচ্ছা, আমরা এই যে ডেজ মান্থস এই এই পর্যন্ত আমরা পড়েছিলাম লাস্ট দিন, তাই না? যে মাসের নামের আগে কখনো আর্টিকেল বসাতে হয় না। আচ্ছা, আবার যে মিলগুলো থাকে সেটার আগে আমরা কোনো রকম আর্টিকেল ওভাবে ব্যবহার করি না। ওকে, এখানে দেখো কিছু ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে। ও, আর এই যে রোডসের যে বিষয়টা, এটা তোমাদের এর আগে আমি বলেছিলাম যে হচ্ছে স্ট্রিট থাকলে এখানে কোনো আর্টিকেল বসে না। এখানে আরও কিছু আছে, দেখো স্ট্রিট, লেন, স্কোয়ার, এগুলো থাকলে আর্টিকেল বসবে না, কিন্তু যদি রোড থাকে, সরাসরি রোড থাকলে তখন আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, তোমাদের বাসার আশেপাশে যদি কোনো এরকম রাস্তা থাকে যেটা নামের সাথে তোমাদের রোড আছে, তাহলে কিন্তু তোমাদের সেখানে আর্টিকেল বসাতে হবে, কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এখানে দেখো যে আমরা টাউন, কান্ট্রি, সি সাইড, সি, উইন্ড, রেন, ওয়েদার, সানশাইন এসবের সাথে দা ব্যবহার করি। আচ্ছা, এই যে দেখো, আই লাভ লিসেনিং টু দ্য উইন্ড, এইখানে জাস্ট এরকম কেস থাকলে আমরা দা বসাবো। এই জিনিসগুলো তোমরা যখন আর একটু বড়ো হবে, মানে ইংলিশ পড়তে পড়তে এটা অটোমেটিক মাথায় চলে আসে, তারপরেও যেহেতু আর্টিকেল এখন পড়াচ্ছি বলার দরকার, এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। এটা যখন তোমরা পড়তে থাকবে তখন অটোমেটিকই অনেক কিছু বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে দা বসাতে হয়। আচ্ছা, আবার কিছু নির্দিষ্ট ফ্রেজ, ইডিয়মস, প্রোভার্বের সাথে আর্টিকেল বসে, কেমন? ওই যে যেরকম দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এরকম যে যত পড়বে তত শিখবে, এই টাইপের কথাবার্তা। তারপরে দেখো হাউ, হোয়াট, সো মাচ, এগুলোর বা সাচ, হোয়াট, এগুলোর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে তার সাথে এ বা অ্যান বসে। যেমন যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি না, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এই জন্য এটার সাথে হচ্ছে আমাদের এ বসাতে হবে, কেমন? আচ্ছা, আই হ্যাভ নেভার সিন সাচ অ্যান ইনসিডেন্ট, এই যে আমি এরকম ঘটনা কখনো দেখিনি। তো এই যে এখানে যে চারটা শব্দ আছে, এই চারটা শব্দের সাথে তোমাদের প্রয়োজন পড়লে এ অথবা অ্যান বসাতে হবে, ঠিক আছে? আবার দেখো, এই যে হাউ অথবা সো থাকলে এ বা অ্যান কখনো নাউন ফ্রেজে পূর্বে না বসে, ঠিক নাউনের পূর্বে বসে। আচ্ছা, হাউ আ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে দেখো আগেরটার সাথে পার্থক্য কি, আগে কি ছিল হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, আর এখানে কি হাউ বিউটিফুল আ বার্ড ইট ইজ, ঠিক আছে? এইখানে হোয়াট থাকলে আমাদের আর্টিকেলটা বিউটিফুলের আগে বসাতে হচ্ছে, কিন্তু যখন আমি হাউ দিয়ে ইউজ করব তখন আর্টিকেলটা কোথায় বসছে, অ্যাডজেক্টিভের পরে বসছে, ঠিক আছে? এখানে তোমাদের ফ্রেজ বলে বলা আছে, নাউন ফ্রেজ, তো তোমাদের তো এখনও ফ্রেজ পড়ানো হয়নি, এই জন্য আমি ফ্রেজ জিনিসটা ওভাবে বলছি না। ফ্রেজ এই দাগাদাগি করো না, ফ্রেজ বলতে আসলে শব্দাংশ বোঝায়, যখন একাধিক শব্দ মিলে একটা অংশ বোঝায় তখন ওটাকে আমরা ফ্রেজ বলি। এখানে বিউটিফুল বার্ড একটা অংশ বোঝাচ্ছে, একটা ফ্রেজ বোঝাচ্ছে, এই জন্য। আচ্ছা যাই হোক, এইখানে জাস্ট এটা মনে রাখবে, এটা তোমাদের যখন এক্সক্লামেটরি সেন্টেন্স না, ওইটার স্ট্রাকচারগুলো এরকম হয় ইউজুয়ালি। আচ্ছা, এরপর দেখো যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন চিনো তোমরা, বুঝো কালেকটিভ নাউন কি? কেউ জানো না? হাই হাই, এতগুলো মেয়ে, কতজন আছো আজকে? আমার কথা বোঝা যায় না, আচ্ছা আমি বলছি যে তোমরা কি কালেকটিভ নাউন সম্পর্কে জানো? কালেকটিভ নাউন কি জিনিস? আচ্ছা কালেকটিভ, হ্যাঁ বলো বলো, একজন বলো। গণনা করা, কাউন্টেবল নাউন বলো এটা।
সমষ্টি বোঝায়, এক্স্যাক্টলি। কালেকটিভ কথাটার মানেই হচ্ছে সমষ্টি, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে দেখো কিছু এক্সাম্পল আছে, এই যে আর্মি, যেমন অনেকজন সৈন্য বা সেনা মিলে একটা আর্মি হয়, মানে একটা গ্রুপ হয়। তো যখন আমি একাধিক সদস্য নিয়ে একটা গ্রুপ বানাবো, তখন আমরা ওটাকে কালেকটিভ নাউন বলি। যেমন স্টুডেন্টস, তোমরা অনেকজন স্টুডেন্টস আছো, এখানে 60+, কিন্তু তোমরা সবাই মিলে একটা গ্রুপ, সেটা হচ্ছে কি, ক্লাস 8, মানে একটা ক্লাস, ঠিক আছে? আবার যখন তোমরা 9-এ উঠবে, তখন পুরোটা ক্লাস 9, ওটার মধ্যে আবার ছোট ছোট গ্রুপ আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এরকম। কিন্তু সবগুলো গ্রুপ বা প্রত্যেকটা ক্লাস কাদের নিয়ে তৈরি, স্টুডেন্টদের নিয়ে তৈরি, ঠিক না? তো যখন এরকম একাধিক সদস্য নিয়ে একটা গ্রুপ হয়, তখন আমরা ওটাকে কালেকটিভ নাউন বলি। তো কালেকটিভ নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করব, ঠিক আছে? এই যে এখানে দেখো, হি পেন্ট দ্য আর্মি ইন 1990। আচ্ছা, এটা তো গেল, এটা। তারপরে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার বা আই ওয়ান্ট দ্য বাঞ্চ অফ ফ্লাওয়ার, এরকম। বাঞ্চ মানে বুঝো, বাঞ্চ বাঞ্চ মানে গোছা, হ্যাঁ, গুচ্ছ। বা এখানে ফ্লাওয়ার্সের সাথে আসলে বুকে হয়, ফুলের তোড়া বোঝায়। তখন কিন্তু একটা ফুলের তোড়ায় কি একটাই ফুল থাকে? না, কিন্তু অনেকগুলো মানে ফুল মিলে একটা তোড়া হয়। আচ্ছা, এখানে দেখো, তোমাদের এই যে এটার মতন তোমাদের একটা প্যাসেজ আকারে আসতে পারে, সেখানে একসাথে থাকে এরকম ছোট ছোট সেন্টেন্স। সেটা এখন একটা মানে কি বলবো, একটা স্টোরির মতোও হতে পারে, যে একটা ঘটনাকে পুরো বোঝাচ্ছে। আবার অনেক সময় তোমরা কি কেউই আমার কথা বুঝতে পারছো না? আহারে, দেখি কি যে সমস্যা শুরু হয়েছে, আল্লাহ জানে। আচ্ছা, হ্যালো, এখন শুনতে পাও কিনা দেখো তো বাবা। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? এখনো কেটে কেটে আসছে? আচ্ছা, এই যে নুসরাত জাহান, কে? তোমরা দাগাদাগি করো না, আমার এখানে কোনো গিটারের মতন আওয়াজ তো আমি পাচ্ছি না। সবাই কি গিটারের আওয়াজ পাচ্ছ? এটা কেমন কথা হইলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও পাচ্ছি না। যাই হোক, কে কোত্থেকে পাচ্ছ আমি ঠিক বলতে পারি না। আচ্ছা, একটু দেখো, তোমরা আমাকে একটা বলো, এখানে একটা প্র্যাকটিস আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সামান্য কিছু। আচ্ছা, সবাই স্ক্রিনে দেখতে পাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখন বলো, যেটা দেখছো 1 নম্বর থেকে বলা শুরু করো, দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। 1 নম্বরটা কি হবে? ওকে, এন হবে। সেকেন্ডটা কি হবে বলো দেখি? দা হবে, ভেরি গুড। আচ্ছা, প্রোগ্রেসিভ। আচ্ছা, নাম্বার 3? হ্যাঁ, ভেরি গুড। এখানে কিচ্ছু হবে না, কারণ এখানে চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, আমরা ল্যাঙ্গুয়েজের আগে কিছু বসাবো না। আচ্ছা, 4 নম্বরটা কি হবে? আচ্ছা, আই বরোড আ পেন্সিল। ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাম্বার 5? হ্যাঁ, দা প্রফেসর ইজ লেট টুডে। আচ্ছা, এখানে দা প্রফেসর বলতে আসলে একজন নির্দিষ্ট প্রফেসরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের এর আগে ক্লাস করানোর সময় একদম প্রথম লেকচারের দিকে বলেছিলাম যে আমরা তখন একটা ডেফিনিট আর্টিকেল বসাতে পারি যখন আমরা কিনা অলরেডি জানি যে আমরা কোন বিষয়ে কথা বলছিলাম। এইখানে ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইড দ্য প্রফেসর ইজ লেট টুডে, তার মানে সে যাদের সাথে কথা বলছে, তার সহপাঠী, তারা সবাই বুঝতে পারছে যে এই এই স্টুডেন্টটি কোন
প্রফেসরের কোন প্রফেসরকে নির্দেশ করছে, তো এরকম যখন হবে সেই ক্ষেত্রে আমরা দা বসাবো, মানে অলরেডি যাতে একটা কিছু রেফার করলে বা একটা কিছু নির্দেশ করলে সবাই সেটা বুঝে, যখন এরকম কমন গ্রাউন্ড থাকে তখন আমরা দা ইউজ করি। আচ্ছা, সিক্স নাম্বারটা কি হবে? এলি লাইকস টু প্লে ক্রস, ভেরি গুড। সেভেন নাম্বারটা, হ্যাঁ অ্যান হবে। এইট নাম্বারটা, মাই ডটার ইজ লার্নিং টু প্লে। আচ্ছা ওকে ওকে, এইখানে এইটা মনে হয় দা হবে, ঠিক আছে দা। আমরা মনে হয় এরকম একটা নিয়ম পড়েছিলাম কিনা একটু মনে করো তো। আচ্ছা যাই হোক, এইটার নাইন কি হবে বলো দেখি? নাইন নাম্বারটা এ হবে দেখি তো। প্লিজ গিভ, এটা দা হবে। হ্যাঁ এখানে একটা নির্দিষ্ট কেক বোঝাচ্ছে, ভেরি গুড, এটা দা হবে, ঠিক আছে এটা দা হবে। আচ্ছা তারপরে দশ নাম্বার কি হবে? ক্রস, হ্যাঁ এখানে ক্রস হবে। এগারো নাম্বার, এইটাও ক্রস হবে না, এটা কেন দা হবে, এটা ক্রস হবে। এখানে দেখো একটা স্টেটের নাম বলছে, এটার আগে দা বসানোর দরকার নাই। আমরা কি দা রাজশাহী ডিভিশন, দা চিটাগং ডিভিশন এরকম বলি? বলি না তো, দরকার নাই। আচ্ছা এখানে নিউ ইয়র্ক একটা স্টেট, এটা শুনতে পেয়েছো? এরকম স্টেটের আগে তোমাদের দা বসানোর দরকার নেই। আচ্ছা তারপরে দেখো বারো নাম্বার কি, এটাও ক্রস, কারণ এটা একটা ভাষার নাম বোঝাচ্ছে। তেরো নাম্বার কি, ওকে অ্যান। আচ্ছা চোদ্দ নাম্বার, চোদ্দ নাম্বার কি হবে? এটা সবাই বুঝতে পারছো না, অ্যান বসাবা নাকি দা বসাবা, তাই তো? এখানে কিন্তু দা বসবে। আচ্ছা চোদ্দ নাম্বারটা দা বসবে, এটা কি তোমরা বুঝতে পেরেছো? বলছি যে দা হবে এখানে, ঠিক আছে চোদ্দ নাম্বারটা দা হবে। হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা আমি মনে হয় মাইকের আওয়াজ পাচ্ছি, যাই হোক যাদের হচ্ছে এরকম আছে তারা মিউট করে দাও, ঠিক আছে? তোমরা দেখো তো চোদ্দ নাম্বারটা এখানে কি হবে বলো তো? দা হবে, কারণ এখানে একটা নির্দিষ্ট কলমের কালি বুঝাচ্ছে, এজন্য এখানে দা হবে। র্যান্ডম কোনো কিছু বুঝাইলে এখানে অ্যান হতো। তোমরা এখানে আই দেখে, মানে শুরুতে যেহেতু একটা ভাওয়েল আছে, ইঙ্ক আছে, এজন্য এটা দেখে তোমরা অ্যান বসে দিও না, এখানে আগে সেন্সটা বোঝার চেষ্টা করবা যে কি বোঝাচ্ছে। আচ্ছা পনেরো নাম্বারটা কি হবে? এখানে দুইটা ব্ল্যাঙ্ক আছে, কি হবে বলো দেখি? দুইটাই এ হবে, আওয়ার নেইবার্স হ্যাভ আ ক্যাট অ্যান্ড আ ডগ। আচ্ছা ওকে, এখানে কি হবে বলো দেখি? আচ্ছা ওয়ানের বিটা কি হবে বলো দেখি? ওয়ানের এ তো, হ্যাঁ হোয়াট ইজ দ্য ক্যাটস নেম, ঠিক আছে ওকে 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 ঠিক আছে। তারপর টু এর এ কি হবে? অ্যান হবে, ওকে। তারপরে বি নাম্বার, সার্টেনলি
ও ওয়েয়ারস দ্য এনভেলপ, ওকে হ্যাঁ এইখানে দা হবে, কারণ প্রথমটা যে কোনো একটা এনভেলপ চাচ্ছে, কিন্তু পরেরটা কি হচ্ছে এনভেলপটা কোথায় জিজ্ঞেস করছে, তাই না? তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে আগের জন যে এনভেলপটা চাচ্ছে পরের জন সেটা জিজ্ঞেস করছে যে কোথায় এনভেলপ আছে, এরকম। এই জন্য এখানে দা বসবে পরেরটাই। আচ্ছা তারপরে এরপরটা কি হবে, ক্যান ইউ, না ক্যান ইউ প্লে দ্য গিটার, ঠিক আছে? না না ক্রস না, এখানে দা হবে। আচ্ছা এই দুই জায়গাতে দা হবে, যে মিউজিক মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই জন্য এখানে দা হবে, ঠিক আছে? বুঝাতে পারলাম? আচ্ছা তারপরে কি হবে, ডু ইউ অফেন কাম টু এন, ক্রস হবে এটা, হ্যাঁ ডু ইউ অফেন কাম টু ওয়ার্ক অন ফুট, এটা ক্রস হবে। আচ্ছা তারপরে তারপরেরটা কি হবে বলো, দ্য স্কুল ইজ ভেরি কোল্ড হ্যাজ, আচ্ছা দাঁড়াও তোমরা কোনটারটা বলছো, হ্যাজেন্ট ইট গট, এটা পাঁচ নাম্বারের এ, এটা এটা কি হবে বলছো, পাঁচ নাম্বারের এ, না এটা এ হবে। শোন আমি তোমাদেরকে বলি, খেয়াল করো, হ্যাজেন্ট ইট গট আ সেন্ট্রাল হিটিং সিস্টেম, মানে এই বিল্ডিংটা মানে এই স্কুল বিল্ডিং এর কি একটা সেন্ট্রাল হিটিং সিস্টেম নেই, এরকম জিজ্ঞেস করছে। কিন্তু পরেরটা দেখো, এটা পাঁচের বি হবে, এখানে এ লিখে রেখেছে, ইট হ্যাজ, তার মানে কি এইটার একটা সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে, বাট দ্য সেন্ট্রাল হিটিং সিস্টেম ইজ ব্রোকেন ডাউন, বুঝতে পেরেছো? প্রথমটাতে জিজ্ঞেস করছে এটার কি একটা হিটিং সিস্টেম নেই, পরেরটা কি বলছে যে হ্যাঁ আছে কিন্তু ওই হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে এই জিনিসগুলা বুঝার জন্যই আমি তোমাদের এই এক্সারসাইজগুলো করাচ্ছি, যে দেখো একই বিষয়ে কথা বলছে কিন্তু যখন সেন্সটা আলাদা হয়ে যায় তখন কিন্তু আর্টিকেলের ব্যবহারটাও আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে এখানে কি হবে বলো দেখি, প্রথমটা সিক্সের প্রথমটা ক্রস হবে, দা হবে, এটা একটা নদীর নাম, হ্যাঁ দ্য নাইল ইজ ইন ইজিপ্ট, ইজন্ট ইট, তো এখানে নাইল মানে হচ্ছে নীল নদ বোঝাচ্ছে, এটা নদীর নাম বলে এখানে দা বসাতে হবে। তারপরটা কি বলো, দ্য স্কুল ইজ ভেরি গুড, এটা সেম জিনিস, হ্যাজেন্ট ইট গট আ সেন্ট্রাল হিটিং সিস্টেম, হ্যাঁ এটা রিপিট হয়েছে। আচ্ছা তারপরটা কি, এইট নাম্বার, ওয়ার আর দা বয়েজ, ঠিক আছে ওয়ার আর দা বয়েজ, হ্যাঁ হ্যাঁ কারণ এইখানে নির্দিষ্ট কিছু ছেলের কথাই জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? তার মানে যারা কথাবার্তা বলছে তারা জানে যে কোন বাচ্চাদের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে দা হবে, ওয়ার আর দা বয়েজ। আচ্ছা দে আর অ্যাট, আচ্ছা ক্রস হবে, দেখো তো এটাও সিনেমার আগে দা বসবে, দে আর অ্যাট দ্য সিনেমা, ঠিক আছে সিনেমা থিয়েটার এগুলোর আগে দা বসে, ঠিক আছে? ওই যে দেখবা অনেক সময় বুঝায় এরকম যে কোনো কিছু রিলিজিং মানে দেখালে কোনো মুভির সেখানে এরকম দা বসে। আবার কথা কেটে যাচ্ছে, আহারে সরি বাবা। আচ্ছা দেখো নাইন নাম্বারটা কি হবে, আচ্ছা এখানে দুইটাই এ বসতে পারে, ঠিক আছে? আর ডাক ইজ আ বার্ড হতে পারে, দ্য ডাক ইজ আ বার্ড এরকমও হতে পারে, তো এই জায়গাগুলো একটু হেজি, মানে তুমি এখানে এ বসাতে পারো দুইখানেই, পরেরটা তো এই বসবে, বুঝতে পারছো? প্রথমেরটা এও হতে পারে দাও হতে পারে, এই কমন জিনিসগুলো, যেরকম দা অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, আবার
অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, এরকম দুইটাই হতে পারে। তবে যেহেতু এখানে কমন, তুমি এ দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা পরেরটা কি হয় বলো। হ্যাঁ সেটাই বলছি, এখানে এও হতে পারে দাও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ হোয়ার আর দ্য ক্যানারি আইসল্যান্ড না, ওইটা আইল্যান্ডস হয়, এখানে এই এসটা সাইলেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কি হয় বলো। বাট আই নো দ্য হিমালয়স, ওকে। হ্যাঁ কারণ হিমালয় হচ্ছে একটা মাউন্টেন রেঞ্জ, মানে পর্বতমালা, এর জন্য তার আগে দা বসছে। কিন্তু এখানে যদি শুধু মাউন্ট এভারেস্ট হতো তাহলে কিন্তু আমরা দা বসাতে পারতাম না, কিন্তু মাউন্ট এভারেস্ট একটা হিমালয় পর্বতমালার মধ্যে অন্তর্ভুক্ত, এজন্য ওই মাউন্টেন রেঞ্জের আগে আমাদের দা বসাতে হয়, ঠিক আছে। ওকে 11 নাম্বারটা কি হবে বলো। ক্রস হবে, ভেরি গুড। 12 নাম্বারটা, 12 কি হবে, অ্যান অরেঞ্জ, ভেরি গুড। তারপরেরটা না, এখানে ক্রস হবে এম। হ্যাঁ মানে সে কি ইউনিভার্সিটিতে যায়, মানে এখানে এখানে হচ্ছে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা এভাবে বুঝিয়েছে যে সে ইউনিভার্সিটিতে কিভাবে যায়, তো এখানে তোমার কোনো আর্টিকেল বসানোর দরকারই নেই। আর এমনিতেও যদি তোমাদের কখনো একটি এভাবে ইউনিভার্সিটি বোঝাতে হয়, সেখানে কিন্তু কখনো এন বসাবা না, কারণ আমি কিন্তু অলরেডি বলেছি যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, ঠিক আছে, আমব্রেলা যেরকম আয়ের মতন হচ্ছে ওই রকম হলে এন বসবে, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এই এই জিনিসটা প্রমিনেন্ট থাকে তখন তোমাদেরকে এ বসাতে হবে, কারণ ওটার ভাওয়েলের মতন উচ্চারণটা থাকে না, বুঝতে পেরেছো। এই জন্য এখানে হচ্ছে আমাদের এ বসাতে হতো, মানে এখানে তো ক্রস হবে কিন্তু ইউনিভার্সিটি এই ধরনের শব্দগুলোর আগে আমাদের এ বসাতে হয়, কিন্তু এখানে কোনো আর্টিকেলের দরকারই নাই এই 13 নাম্বারটাই। আচ্ছা 14 কি বলো দেখি। হ্যাঁ ভেরি গুড, দুইটাই দা হবে। হ্যাঁ দুইটাই দা হবে, আচ্ছা ঠিক আছে। তো তোমরা দেখা যাচ্ছে কতজন আছো, 63 জন, তোমরা 63 জন আছো। আমি সবাই ইয়েতে দিয়েছো না, চ্যাট বক্সে সবাই নিজেদের নাম দিয়েছো, নাম রোল নাম্বার, আচ্ছা ভেরি গুড। আমি তোমাদের যারা যারা প্রেজেন্ট থাকো সবার আমি নামের একটা স্ক্রিনশট রাখি অ্যাটেন্ডেন্সের, তাহলে তোমরা হচ্ছে সম্ভবত আমাদের সবচেয়ে লক্ষ্মী ক্লাস, ঠিক আছে। এত অ্যাটেন্ডেন্স আর কোনো ক্লাসে হয় না। শুধু হচ্ছে একটাই সমস্যা, তোমরা মাঝে মাঝে একটু চ্যাট বক্সে একটু গল্পগুজব করে ফেলো, এটা করবা না। হ্যাঁ গতদিন ছিল, আজকে মনে হচ্ছে ওরকম নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা ক্লাস ডিও আছে, ঠিক আছে, যেটা কিনা আমার ইয়েতে দেওয়ার কথা ছিল, আপলোড দেওয়ার কথা। এখন আমি তোমাদের কাছেই শুনি, নেক্সট দিনে আমি ট্রান্সফরমেশন শুরু করব। এখন ট্রান্সফরমেশনটা আমি প্রথম ক্লাসটা কি আপলোড দিব নাকি তোমাদের সাথে এরকম সরাসরি করব, কোনটা চাও স্টার্টিংটা? আচ্ছা ঠিক আছে, শোনো কোনো একটা ক্লাস আমাকে আপলোড দিতেই হবে, আচ্ছা, কিন্তু আমি স্টার্টিংটা চাচ্ছি তোমাদের সাথে আমি সরাসরি করি, মাঝখানের কোনো একটা পার্ট, যেহেতু তোমরা যখন ট্রান্সফরমেশনটা একটু বুঝতে লাগবে, বুঝতে শুরু করবে, তখন আমি একটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে, একটা ক্লাস আপলোড দিয়ে দিব, কেমন? হ্যাঁ কারণ ট্রান্সফরমেশনটা তোমাদের জন্য নতুন, এটা সরাসরি করতে পারলে আমারও মনে হয় যে অন্তত শুরুটা করতে পারলে ভালো হয়। আর এই ট্রান্সফরমেশনের জন্য আমাদের অনেকগুলো ক্লাস লাগবে, ঠিক আছে, ওই ক্লাসগুলো কেউ মিস দিবা না, কেমন? এর আগে তোমরা করেছো কখনো ট্রান্সফরমেশন? আচ্ছা ভেরি গুড, তাহলে তো সবাই তোমরা জানো একটু একটু, অ্যাক্টিভ প্যাসিভ এই মানে ভয়েস চেঞ্জ করেছো, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটা তোমাদের ক্লাস 8-এও থাকবে, তো এই জিনিসটা আমরা আশা করি নেক্সট ক্লাসে শুরু করব। আর সবাইকে বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা আর্টিকেল আরও অনেক প্র্যাকটিস করবে, কেমন, তোমাদের হচ্ছে বইপত্র থেকে তোমরা প্র্যাকটিস করবে,
তা না হলে কিন্তু সবাই ভুলে যাবে, ঠিক আছে? আর এই এই রুলসগুলো তোমাদের মাথায় ঢুকবে না। আচ্ছা দেখি তো, আমাদের মনে হয় আর্টিকেলসের আরেকটা থাকতে পারে, আছে কি না আমি শিওর না, আরেকটা এক্সারসাইজ থাকতে পারে। যদি থাকে, আমাদের আর 2-1 মিনিট বাকি আছে, সেটা আমরা হচ্ছে শেষ হতে হতে দেখি প্র্যাকটিসটা করতে পারি কি না। কিন্তু এগেন আমাদের যদি পারমিট করে আর কি জুম, কারণ সমস্যা হয়তো। আচ্ছা এই যে দেখো, এখানে আরেকটা আছে, দেখি আর 2-1 মিনিট আছে, ততক্ষণ তোমরা বলতে থাকো 15 নম্বরটা কি হয় বলো তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্রস, দাঁড়াও দাঁড়াও, না 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 দেখো তো ভালো করে, খেয়াল করে দেখো, আচ্ছা শুনো, হ্যাঁ ঠিক আছে, যে ক্রস বলেছো, হ্যাঁ ঠিক আছে, পরেরটাতে দা হবে, হ্যাঁ, ইস কোপাকাবানা বিচ ইন দা USA, হ্যাঁ ঠিক আছে, তারপরে তারপরেরটা কি হবে বলো। হ্যাঁ ঠিক আছে, ইজ দেয়ার আ পোস্ট অফিস নিয়ার হেয়ার, মানে আশেপাশে কোনো পোস্ট অফিস আছে কি না সেরকম বোঝাচ্ছে, ঠিক আছে, তারপরটা কি হবে। আচ্ছা ফার্স্টেরটা ক্রস, আচ্ছা ইজ ফেন্সিং ক্রস হবে, শিওর তুমি? আচ্ছা ইজ ফেন্সিং পপুলার স্পোর্ট ইন, পরেরটা কি হবে, দা, আচ্ছা এখানে কি বলছো, ইজ ফেন্সিং এর পরে ক্রস বসবে না, কিন্তু এ বসবে, ফেন্সিং কি বিশ্বের মধ্যে একটা জনপ্রিয় খেলা, একটু এভাবে তোমরা চিন্তা করো তাহলে বুঝতে পারবে, এখানে একটা এ বসবে আর পরেরটাতে দা বসবে, ইজ ফেন্সিং আ পপুলার স্পোর্ট ইন দা ওয়ার্ল্ড, আচ্ছা তারপরেরটা মাই ব্রাদার ইজ ইন, ওকে ইজ ইন দা ক্লাসরুম, হ্যাঁ ভেরি গুড, দা হবে, তারপরেরটা ওকে এটাও দা হবে, 19ও দা হবে, হ্যাঁ দা হাউস ওভার দেয়ার ইজ রাদার এক্সপেন্সিভ, নাম্বার 20 অ্যান অরেঞ্জ, ওকে ভেরি গুড, 21 হ্যাঁ কারণ এটা প্যাসিফিক ওশেন, ঠিক আছে মহাসাগরের কথা বলছে, এজন্য এখানে দা বসবে, তারপরেরটা এ, ভেরি গুড, তারপরেরটা না আমরা কি বলেছিলাম, এখানে দুইটাই ক্রস হবে, কি বলেছিলাম যে খাবারের এই যে দিনের বিভিন্ন সময়ের যে খাবার এইগুলোর নামের আগে আর্টিকেল হবে না, ঠিক আছে, এই যে ব্রেকফাস্ট ডিনার এই মিল টাইমগুলো, এই মিলের আগে হচ্ছে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। আচ্ছা আমাদের মনে এখনই শেষ হয়ে যাবে, তাও তোমরা বলতে থাকো, শেষ হয়ে গেলে তো গেলই। আচ্ছা তো এখানে কি হবে বলো তো, আচ্ছা না না 23 না, আমি পরেরটার কথা বলছি, এই যে ওয়ান্স উই ওয়েন্ট, ক্রস না, এখানে হান্টিং এর আগে একটা এ হবে, হ্যাঁ এ হবে, ওয়ান্স উই ওয়েন্ট আ হান্টিং ইন আ ডিপ জঙ্গল, হ্যাঁ তারপরে সি নাম্বারটা কি হবে, ওকে না মেনিয়া বিস্ট, এখানে সি নাম্বারটাও এ হবে, ঠিক আছে, কারণ মেনিয়া বিস্ট মানে অনেক রকম ছিল, মানে অনেক বোঝায়, তো এটা একটা এক্সপ্রেশনের মতন, মেনিয়া বিস্ট এরকম বোঝায়, ঠিক আছে